নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 8ই জুন বুধবার দুপুরের ঝটপট 10টা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। পুলিশই তো অভিযুক্ত, তাহলে পুলিশই তদন্তে আস্থা থাকবে কিভাবে? আনিস খান হত্যাকাণ্ডে এভাবেই কড়া প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট গতকাল 7ই জুন মঙ্গলবার। কলকাতা হাইকোর্টের এই প্রশ্নে অনেকেই ভাবছেন ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডের তদন্তভার হয়তো সিবিআইয়ের হাতেই তুলে দেবে কলকাতা হাইকোর্ট। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত সিবিআই করবে কি না, তাই নিয়ে গতকাল মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। তবে শুনানি শেষ হলেও মঙ্গলবার রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এদিন রাজ্য পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। রাজ্যের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে যে এমন একটা মামলা যেখানে অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধেই, এরপরেও কি মনে করেন পুলিশি তদন্তের উপর মানুষ বা আনিস খানের পরিবারের আস্থা থাকবে? হাওড়ার আনিস খানের মৃত্যুর ঘটনায়, আনিস খানের পরিবারের কথায়, আনিস খানের হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। গতকাল সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। তবে পর্যবেক্ষণে রাজ্যের উদ্দেশ্যে কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণ কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের তত্ত্ব উঠে আসছে কিনা দেখতে হবে, কারণ এখানে মূল অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধেই। তিনি আরও বলেছেন, একটা থানার মামলায় অন্য থানা যাচ্ছে অভিযান চালাতে, সমগ্র প্রক্রিয়াটাই তো ত্রুটিপূর্ণ। হাইকোর্টের বিচারপতি বলেছেন, একজন অ্যাডিশনাল পুলিশ সুপারের মেসেজ থেকেই এই বিতর্ক শুরু হয়েছে বলে অভিযোগ, ফলে সেটাও মাথায় রাখতে হবে। এরপরই তার প্রশ্ন, এরপরেও পুলিশি তদন্তের উপর মানুষ বা পরিবারের আস্থা থাকবে? রাজ্য সরকার পাল্টা দাবি করে বলে, আনিস খানের বাবা সালেম খান পুলিশের কাছে যে অভিযোগ জমা দিয়েছেন সেটা তিনি লেখেননি, কেউ লিখে দিয়েছেন, তিনি শুধু সই করেছেন। তাকে যখন এই অভিযোগপত্র পড়ে শোনানো হয় তখন তিনি বলেছেন যে এই অভিযোগের অনেক অংশ তিনি বলেননি, সাক্ষ্য এবং গোপন জবানবন্দিতেও তিনি এই একই কথা বলেছেন। পুলিশি তদন্তের বিশ্বাসযোগ্যতা প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবী সাফাই দিয়ে বলেছেন, সত্য উদ্ঘাটনের সব চেষ্টা রাজ্য সরকার করছে, সিট গঠন করা হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, রাজ্যের তদন্তকারীদের ওপর অনাস্থার কোনো কারণ নেই। কিন্তু এদিনের শুনানিতে কলকাতা হাইকোর্ট বারবার প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে, বলেছে কোন পদমর্যাদার পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা বড় কথা নয়, বরং এখানে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে সেটাই বড় কথা। এই প্রসঙ্গে বেশ কিছু কথা আদালত মনে করিয়ে দিয়েছে। আদালত জানিয়েছে, আনিস সংক্রান্ত ঘটনা শুরু হয় এক অতিরিক্ত পুলিশ সুপারের পাঠানো মেসেজ থেকে, অন্তত তেমনটাই অভিযোগ উঠেছে। যেহেতু মূল অভিযোগ পুলিশের বিরুদ্ধেই, তাই এর নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। আদালত এও মনে করিয়ে দিয়েছে যে আনিসের ঘটনায় দেখা গিয়েছে এক থানার মামলায় অন্য থানার পুলিশ গিয়েছে অভিযান চালাতে, সেই প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আদালত রাজ্যকে তদন্তের সুযোগ দিয়েছে কিন্তু রাজ্য সেই তদন্ত করতে ব্যর্থ হয়েছে, তদন্তে কিছুই উঠে আসেনি, কার নির্দেশে সেই রাতে অভিযান চালানো হলো এখনও পর্যন্ত তাও স্পষ্ট করে বলতে পারেনি রাজ্য সরকার গঠিত সিট। উল্লেখ্য যে মাসচারেক আগে আমতা থানা এলাকার বাসিন্দা ছাত্রনেতা আনিস খানের বাড়িতে হানা দিয়েছিল 4 জন পুলিশ, কিন্তু প্রথম থেকেই রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ এই অভিযোগ অস্বীকার করে আসে এবং বলে যে পুলিশ নয়, পুলিশের পোশাক পরে কয়েকজন হানা দিয়েছিল। তারপর আনিস খানের হত্যাকাণ্ডের বদলে আনিস খানের মৃত্যুকাণ্ড হিসাবে তদন্ত শুরু করে সিট। তারপর থেকেই সঠিক তদন্ত এবং সুবিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এরই মধ্যে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে করা মামলার শুনানি গতকালই শেষ হয় এবং হাইকোর্টের পর্যবেক্ষণে রাজ্য পুলিশের উপর ভরসা থাকবে কি করে, এমন প্রশ্ন উঠে আসায় অনেকেই তাই ভাবছেন যে আনিস খান হত্যাকাণ্ডের তদন্তভার কলকাতা হাইকোর্ট হয়তো সিবিআইয়ের হাতেই তুলে দিতে চলেছে। ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কে ভারতের সঙ্গে আরব এবং মুসলিম বিশ্বের সম্পর্ক সংকট ক্রমেই জটিল হচ্ছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির 2 জন নেতা ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এর বিরুদ্ধে যেভাবে ক্ষোভ বাড়ছে তাতে নরেন্দ্র মোদী অমিত শাহের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ছে।
ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে এই কুমন্তব্য করেছিলেন আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল এই বিষয়ে টুইটারে একটা পোস্ট দিয়েছিলেন। বিজেপির এই কেন্দ্রীয় দুই আধিকারিকের মন্তব্য, বিশেষ করে নূপুর শর্মার কথা, ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে প্রচণ্ড ক্ষুব্ধ করে। এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ এবং বিক্ষোভ হয়, তখনও মোদী অমিত শাহের দল বিজেপির নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টে নূপুর শর্মাদের পূর্ণ সমর্থন করে মুসলিম প্রতিবাদীদের উপর দমনপীড়ন শুরু করে। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুমন্তব্যের খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তার জেরে মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব দুনিয়া যখন ক্ষোভে ফেটে পড়ে, তখন হুঁশ ফেরে বিজেপির। কিন্তু বাস্তবিকই তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তারপর চাপে পড়ে বিজেপির এই দুই নেতা নাম কাওয়াস্তে তাদের মন্তব্য প্রত্যাহার করেছেন, কিন্তু তাদের অজুহাতের বহর দেখলে মুসলিম মনে ক্ষোভ আরও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে বিজেপিও তড়িঘড়ি নূপুর শর্মাকে লোক দেখানো সাময়িকভাবে বরখাস্ত করে আর নবীন কুমার জিন্দালকে লোক দেখানো দল থেকে বহিষ্কার করেছে। সাথে সাথে একটা বিবৃতি জারি করে বিজেপি বলেছে, বিজেপি কঠোরভাবে যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে অপমানের নিন্দা করে। বিজেপি কোনো সম্প্রদায় বা কোনো ধর্মকে অপমান করে বা হেয় করে এমন যে কোনো আদর্শের বিরুদ্ধে। বিজেপি এই ধরনের মানুষ বা দর্শনকে সমর্থনও করে না, কিন্তু বিজেপির এই নাটুকেপনাতে মুসলিম বিশ্ব গলেনি। বিজেপি নেত্রীর কুমন্তব্যের জেরে তীব্র নিন্দা করেছে এবার তালিবানও। এবার এই নিয়ে মুখ খুলেছে আফগানিস্তানের শাসক তালিবানও। নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা করে তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, আমরা ভারত সরকারকে আর্জি জানাচ্ছি এই ধরনের ধর্মান্ধদের পবিত্র ইসলাম ধর্মকে অপমান করা এবং মুসলিমদের উস্কানি দেওয়া থেকে আটকানো হোক। জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেছেন, ভারতের শাসক দলের কয়েকজন আধিকারিকদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। দেখা যাচ্ছে এখনও পর্যন্ত নূপুর শর্মা এবং আরও এক বিজেপি মুখপাত্রের মন্তব্যের নিন্দা করেছে 15-20টা দেশ। তাদের মধ্যে আছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডন, আফগানিস্তান, পাকিস্তান, বাহরিন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশ। সমালোচকরা বলছেন, নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের মন্তব্য আসলে ভারতে গত কয়েক বছরে বিজেপির তীব্র ধর্মীয় মেরুকরণেরই প্রতিফলন। 2014 সালে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাসূচক কথাবার্তা এবং আক্রমণ নাটকীয়ভাবে বেড়ে গিয়েছে। নীরব দর্শক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচ্ছন্ন সমর্থন সেই বিভাজনকে আরও উৎসাহিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই অভ্যন্তরীণ বিষয় এখন যেরকম আন্তর্জাতিক রূপ নিয়েছে, তাতে করে আন্তর্জাতিক ক্ষেত্রে এর বিরাট মাশুল গুনতে হতে পারে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে এই ধরনের ইসলাম বিদ্বেষী মন্তব্যের জন্য যদি কোনো শাস্তি পেতে না হয়, যদি এটা অব্যাহত থাকে, তাহলে সেটা মানবাধিকারের জন্য এক গুরুতর হুমকি এবং এর ফলে হয়তো বিদ্বেষ আরো বাড়বে, সংঘাত এবং ঘৃণার একটা চক্র তৈরি হবে। ৫৭টা মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, সংক্ষেপে ওআইসিও, ভারতের সমালোচনা করেছে। ভারতের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল, সংক্ষেপে জিসিসির অনেক স্বার্থ জড়িত, কারণ ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। 2020-21 সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল $87 বিলিয়ন। এই জোটে আছে কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান এবং আরব আমিরাত। লাখ লাখ ভারতীয় এসব দেশে কাজ করে। এরা কোটি কোটি ডলার রেমিটেন্স স্বদেশে পাঠায়। ভারতের সবচেয়ে বেশি জ্বালানি আমদানিও করা হয় এই সব দেশ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর এই সব দেশে নিয়মিত সফরে গিয়েছেন। এরই মধ্যে ভারত আরব আমিরাতের সঙ্গে একটা মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে এবং জিসিসির সঙ্গে আরও বেশ কয়েকটা ব্যাপক ভিত্তিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী 2018 সালে আবুধাবিতে একটা হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তখন এটাকে ভারতের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান
ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের উদাহরণ বলে উল্লেখ করা হয়েছিল। গত কয়েক বছরে দিল্লির সঙ্গে তেহরানের যদিও আগের মতো উষ্ণ সম্পর্ক নেই, তারপরেও এই বিতর্ক ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের আসন্ন ভারত সফরে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্ক এমনকি ভারতের সাম্প্রতিক কিছু সাফল্যের ওপরও কালো ছায়া ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নাটুকেপনা বহিষ্কার টহিষ্কার বাদ দিয়ে নূপুর শর্মাদের বিরুদ্ধে আইনের অধীনে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে করে মূল স্রোতের বাইরের কিছু লোকজন এই রকম কাজের পুনরাবৃত্তি করতে আর না পারে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং দেশের ভাবমূর্তির ক্ষতি করতে না পারে, তেমন পদক্ষেপ নিতে হবে মোদি সরকারকে। তা না হলে ভারতকে যে কূটনৈতিক মূল্য দিতে হবে তা উপসাগরীয় অঞ্চলে ভারতের স্বার্থের বিরাট ক্ষতি করতে পারে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য, গোয়া থেকে গ্রেপ্তার হয়েছেন রোদ্দুর রায়। ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বেশ কিছু মন্তব্য করেছেন রোদ্দুর রায়, যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। গোয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ দল। ফেসবুক লাইভে করা তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে গোয়া। ভবানীপুরে খুন হওয়া শাহ দম্পতির দুটো মোবাইলও উধাও, আর স্ত্রীর দেহে মিলেছে গুলি। সোমবার সন্ধ্যায় ভবানীপুরের এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গুজরাটি দম্পতির রক্তাক্ত দেহ। লুটপাটের উদ্দেশ্যে খুন নাকি তদন্তের নজর ঘোরাতে লুট, এটা বুঝে ওঠার চেষ্টা করছেন তদন্তকারীরা। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের এক ফ্ল্যাটের দুটো ঘর থেকে উদ্ধার হয়েছে গুজরাটি দম্পতি অশোক শাহ এবং রশ্মিতার রক্তাক্ত দেহ। এই নিয়ে আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন নিউজ নির্ভিকে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল, সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিকে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকালে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।